দেন, অঙ্কটা করাইতেছি আপনার বইয়ের 21 নম্বর অঙ্ক, ঠিক আছে? আপনার বই থেকে 21 নম্বর অঙ্ক এম এ কালাম স্যারের। তো দেখেন অঙ্কটা আমরা ডিসপ্লেতে শো করলাম, আপনার ডিসপ্লেতে শো হয়েছে। হ্যালো, জি স্যার, দেখেন পড়তেছি। নিম্নোক্ত প্রাপ্তি ও পরিশোধ হিসাব হতে জনাব সাইফুর রহমানের ব্যবসা বা পেশা খাতে মোট আয় নির্ণয় কর। প্রাপ্তি ও পরিশোধ হিসাব 30 জুন 2023 সালের সমাপ্ত বছরের জন্য। প্রাপ্তি সমূহ এর স্থানান্তর 60,000, গ্রাহকের নিকট হতে ফি গ্রহণ 65,000, লটারি হতে আয় 9,000, সম্পত্তি ভাড়া আয় 22,000, ব্যবসায়ের মুনাফা 9,000, কর্মচারীদের বেতন 25,400, প্রশাসনিক ব্যয় 12,500, আয়কর প্রদান 2,100, মেরামত ব্যয় 3,500, ব্যবসার জন্য ঋণের সুদ 4,000, আসবাবপত্র ক্রয় 40,000, জের স্থানান্তর 77,000। টোটাল যোগফল হলো 1,65,000। এই হলো কি আমার একটা কি দেওয়া আছে, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসাব দেওয়া আছে। এই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব থেকে আমার কি করতে হইব, ব্যবসা বা পেশা খাতে কি করতে হবে, আমার আয় ব্যয় করতে হবে, ঠিক আছে? তো আমরা চলে যেতেছি ঘরে, ঘর কাটেন আয়ের খাত টাকা টাকা। করদাতা জনাব, সাইফুর রহমান কর বর্ষ 2023, 2024 আয় বর্ষ 2022, 23 ব্যবসায় হতে আয়
আয়ের খাত বিবরণ, টাকা টাকা ব্যবসা হতে আয় ধারা ৪৫ থেকে ৫৬। দেখেন, পেশা হতে প্রাপ্তি, পেশা হতে প্রাপ্তি, ঠিক আছে। দেখেন, পেশা হতে প্রাপ্তি গ্রাহকের নিকট থেকে ফিস গ্রহণ করে, তার মানে বোঝা গেল এটা কি সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। পেশা থেকে প্রাপ্তিগত ৬৫,০০০ বাদ তুমি কি আমরা অনুমোদনযোগ্য, অননুমোদনযোগ্য খরচ সমূহ এবং অনুমোদনযোগ্য খরচ সমূহ আমরা কি করুন বাদ দেব। তো পেশা সংক্রান্ত পরিষদ, সংক্রান্ত পরিষদ দেখেন, পেশা সংক্রান্ত পরিষদের মধ্যে আছে কর্মচারীর বেতন, কর্মচারীর বেতন, কর্মচারীর বেতন দেখেন আমার অঙ্কে দেওয়া আছে ২৫,৪০০, তারপর দেখেন প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয় দেওয়া আছে ১২,৫০০। এরপর দেখেন মেরামত ব্যয় দেওয়া আছে মেরামত ব্যয় দেওয়া আছে ৩,৫০০। এরপর দেখেন ঋণের সুদ, ঋণের সুদ দেওয়া হচ্ছে কত ৪,০০০। এরপর দেখেন আসবাবপত্র অপচয়, আসবাবপত্র দেওয়া আছে কত আমার ৪০,০০০। আসবাবপত্র বিক্রি করতে হইব ১০% হারে, অপচয় ধরতে হইব। ১০% সমান সমান ৪,০০০। সবগুলো যোগ করলে আমার যোগফল হইতেছে ৪৯,৪০০। বিয়োগ দিই, বিয়োগ দিলে আমার হইতেছে ১৫,৬০০। এইটা আমার হইতেছে ব্যবসায় ও পেশা হতে আয়, আয় লিখছেন এই পর্যন্ত। হ্যালো।
আচ্ছা, এরপরে দেখেন এই অঙ্কের জন্য আমার কিছু টিকা দিতে, ঠিক আছে? টিকা 1 নম্বর, স্যার আয় করের পরে কি লিখছেন? অধ্যাদেশ। হ্যালো। অঙ্গটা বুঝছেন? আমরা যে অঙ্কটা করলাম একটু আগে, এটি হলো মূলত পক্ষে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক। এটা আমরা কি করলাম ভাই? সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কটা দেখেন কিছু আইটেম অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই, ঠিক আছে? কোন আইটেমগুলো অন্তর্ভুক্ত হয় নাই? দেখেন আয়কর, মালিকের ব্যক্তিগত খরচ, তারপর দেখেন ব্যবসার মুনাফা, এটা অন্তর্ভুক্ত হয় নাই, কারণ এটা আমরা বাইরেই করছি নতুন কইরা। লটারি হতে আয়, এটা অন্তর্ভুক্ত হয় নাই। কা তো এই আইটেমগুলা যেগুলো নাকি নন অপারেটিং এক্সপেন্স অথবা ব্যবসার সাথে সম্পর্কিত না, ওই সকল খরচ সমূহ কি করবো না, আমরা অঙ্কের মধ্যে আসবো না। আমি বুঝতে পারছি। হ্যালো, আমি বুঝে যেতে পারছি। জি স্যার, দেখেন
জি স্যার, এখন দেখেন আরেকটা অঙ্ক আমরা শো করতেছি ডিসপ্লেতে, দেখেন আপনার ডিসপ্লেতে শো হয়েছে কিনা, শো হয়েছে। হ্যাঁ আচ্ছা অঙ্কটা একটু পড়েন, শো হইলে পড়েন। হ্যালো, পড়েন বাংলা অংশ পড়বেন, ইংলিশ না। স্যার, আমি পড়তেছিলাম বুঝি না, মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 15 লক্ষ টাকা বিক্রিত, জাম পড়ি, খেয়াল করেন সমস্যা করতে তো, এখানে খেয়াল করেন, আমি পড়ি খেয়াল করেন তো, এই যে অঙ্কটা আছে এটা মূলত পক্ষে আপনার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক। আমরা অঙ্কে দেখে বুঝে গেলাম যেন প্রায় হান একজন স্টেশনারি দোকানদার, তার মানে কি স্টেশনারি সামগ্রী কিনে এবং বিক্রি করে এই টাইপের ব্যবসা প্রতিষ্ঠান। 1/7/2022 থেকে 30/6/2023 তারিখ পর্যন্ত তার ব্যয় ছিল নিম্নরূপ। মোট বিক্রয়ের পরিমাণ 1,50,000 টাকা, বিক্রিত মালের ব্যয় 99,00,000 টাকা, কর্মচারীদের বেতন 90,000 টাকা, দোকান ভাড়া ও পরিবহন ব্যয় অন্য অন্য খরচ 1,50,000 টাকা, দোকানের ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় 45,000 টাকা, গত বছর লোকসানের পরিমাণ 15,000 টাকা, গত বছর লোকসানের পরিমাণ 15,000 টাকা। তো এখানে আমরা বলছে ক্যালকুলেশন দ্য টোটাল ইনকাম ফ্রম দ্য বিজনেস মিস্টার রায়হান, রায়হানের টোটাল ইনকাম কত হয়েছে ব্যবসা থেকে এটা নির্ণয় করে, ঠিক আছে? তো কোশ্চেনের কোন আইটেম আপনার কোনো প্রশ্ন আছে? এই আইটেমটা আমি বুঝি না। না স্যার, ঘর গার্ডেন বিবরণ টাকা টাকা করদাতা জনাব রায়হান, কর বর্ষ ২০২৩-২৪ আয় বর্ষ 2022-2023, ব্যবসা হতে আয়
45 থেকে 56। দেখেন যেহেতু এটা কি ক্রয় বিক্রয়মূলক ব্যবসা প্রতিষ্ঠান, তো আমরা কি করব, বিক্রয় আয় থেকে কি করব, বিক্রিত পণ্যের ব্যয় দিলে আমরা কি বেড়ে যাব, মোট লাভ। এবং মোট লাভ থেকে কি আমরা পরিচালন ব্যয় বাদ দেবো, পরিচালন ব্যয় বাদ দিলে আমার যেটা বেরোবো ওটা হলো আমার কি নিট লাভ বা ব্যবসা হতে নিট আয়। তো প্রথম আমরা লিখতে আসি বিক্রয়, দেখেন অঙ্কের মধ্যে আমার বিক্রয় দেওয়া আছে 15 লাখ টাকা, বাদ বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, বিক্রিত মালামালের ব্যয় ব্যয় 9 লাখ টাকা, বিয়োগ দিলে আমার আসতে আছে 6 লাখ টাকা। 6 লাখ টাকা হলো আমার কি মোট লাভ। মোট লাভ বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের প্রথমে দেখেন কর্মচারীদের বেতন লেখেন, কর্মচারীদের বেতন কোশ্চেনে দেখেন কর্মচারীদের বেতন দেওয়া আছে 90,000 টাকা, এরপরে আইটেম দেখেন দোকান ভাড়া ও পরিবহন, দোকান ভাড়া ও পরিবহন, দোকান ভাড়া ও পরিবহন বাবদ খরচ দেওয়া আছে 1,50,000 টাকা, আরেকটা খরচ দেওয়া, হ্যাঁ দুইটা যোগ করলে আমার হইতেছে 2 লক্ষ, 2 লক্ষ, আচ্ছা একটু চাপায় লিখি লেখাগুলা, চাপায় লিখি যেন এক পেজের মধ্যে আমার কভার হয়, 1,50,000 টাকা যোগ করলে আমার যোগ ফল হইতেছে 2,40,000 টাকা, 2,40,000, 6 লাখ থেকে 2,40,000 টাকা বিয়োগ দিলে আমার 3,60,000 টাকা হইতেছে, 3,60,000 টাকা, 3,60,000 বাদ দেখেন অঙ্কের মধ্যে আমার দেওয়া আছে গত বছরের লোকসান পূরণ। আমরা জানি লোকসান থাকলে কি করব, পরবর্তী 6 বছর পর্যন্ত কি করব আমরা লোকসানটা অ্যাডজাস্ট করতে পারবো, তো এখানে আপনার গত বছর লোকসান দেওয়া আছে এই লোকসানটা আমরা কি করব অ্যাডজাস্ট করব, যেটা আমরা থিওরিতে আলোচনা করছিলাম গত বছরের লোকসান পূরণ। হ্যাঁ গত বছর লোকসান ছিল আমাদের কত অঙ্কে দেওয়া আছে কত 15,000 টাকা, তো 15,000 টাকা দেখাইলাম, বিয়োগ দিলে আমার আসতে আছে 3,45,000, 3,45,000 টাকা, এই 3,45,000 টাকা হইলো আমার ব্যবসা বা পেশা খাতে মোট আয়, ব্যবসায় হতে মোট আয়, বুঝছেন? হ্যালো, স্যার।
বাড়ি কাজ দেখেন, 19, 20, একুশ, 21 তো করাইছেন। 21 করাইছি, এক, দুই, চারটি অঙ্ক আপনার বাড়ি কাজ করে, ঠিক আছে, আচ্ছা খারাপ না, আরেকটা দিয়ে দেয়, চারটা পারবেন, হ্যাঁ তিনও পারবেন, তিনও পারবেন, চারও পারবেন, করেন, একদম, চার দরকার নেই, চার আম্বু যেমন, এই তিন বন্ধ করেন, হ্যাঁ এই কয়টা আপনি কমপ্লিট করেন, তো নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের যেগুলো ক্রিটিক্যাল অঙ্ক আছে, বড় অঙ্ক আছে, ওই বড় অঙ্কগুলো আমরা ধরুন, ঠিক আছে, তো আজকে আমরা এই বন্ধই রাখি, নাহলে আমার আবার আলোচনা করতে হবে, আগামী ক্লাস এই চ্যাপ্টারের শেষ ক্লাস, আগামী ক্লাস এই চ্যাপ্টার শেষ ক্লাস, দুইটা অঙ্ক করাই চ্যাপ্টার শেষ, এরপর আমরা এরপরে চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে, ওদের বলে দিন, স্যার শুক্রবারে ক্লাস, হ্যাঁ শুক্রবারে ক্লাস হইব, শুক্রবার তো মনে হয় শান্তা ক্লাস করবে না। চিন্তা করবো না, সিমলা করবো, না স্যার, ওরে মেসেজ দিলে তো রিপ্লাই দেয় না। আচ্ছা তাহলে এই শুক্রবার আমরা স্টপ রাখি, আপনার সকলে কথা কইলে তারপর ইয়ে করুন, ঠিক আছে, তাহলে এইগুলো কমপ্লিট করেন, ওকে আজকে বন্ধে থাক, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম।